না এটা আসলে তো বার্তা তো পরিষ্কারই বার্তা তো অপরিষ্কার কারো আছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই শুধু শুধু নয় আমরা যেটা খবর পাচ্ছি যে প্যারিসের খবর পেলাম তারপরে ইউনাইটেড কিংডমে মানে ব্রিটেনে অস্ট্রেলিয়াতে এই সমস্ত জায়গায় প্রোটেস্ট হচ্ছে প্রোটেস্টটা হচ্ছে কোথায় হচ্ছে যুব সমাজের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কলেজগুলোর ক্যাম্পাসে আমরা আমাদের আমাদের মনে থাকবে যে দেখবেন ভিয়েতনাম যুদ্ধের সময় গোটা আমেরিকান সোসাইটি ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে চলে গিয়েছিল শুধু ছাত্ররা নয় এবার কিন্তু যদিও এবার বেশি দিন হয়নি কিন্তু ইসরায়েলের আক্রমণ কিন্তু অক্টোবর থেকে হয়েছে কিন্তু এখানে যে প্রোটেস্ট আমরা দেখতে পাচ্ছি সেটা শুরু হয়েছে মানে এভাবে শুরু হয়েছে গত এপ্রিল মাসের সতেরো তারিখে কলাম্বিয়া ইউনিভার্সিটি দিয়ে ওইভাবে দৃশ্যমানভাবে জিনিসটা শুরু হয়েছে কিন্তু এটা ব্যাপক মাত্রায় এখনো ছড়িয়ে পড়েনি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই একটুখানি প্রোটেস্ট হওয়ার পরেই যুক্তরাষ্ট্র মানে কর্তৃপক্ষ প্রশাসন যেভাবে এটাকে দমন করার চেষ্টা করছে এই যে বিক্ষোভকারীদের ক্যাম্পাস থেকে উচ্ছেদ করে বল প্রয়োগ করে কেমিক্যাল উইপন রাবার বুলেট এইসব প্রয়োগ করে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে গ্রেপ্তার করেছে প্রায় তেইশশো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে এই এই যে যে পদ্ধতিতে এটাকে দমন করতে চাচ্ছে তাতে আমার মনে হয় যে এইটা ছড়িয়ে পড়বে এটা ছড়িয়ে পড়বে এটা এবং এটা এটা শুধু ছাত্রছাত্রীদের ভিতরে শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা সাধারণ নাগরিকদের মধ্যেও এটা ছড়িয়ে পড়বে বলে আমার মনে হচ্ছে কারণ প্রোটেস্ট এটা একটা শান্তিপূর্ণ প্রোটেস্টই তারা করে চলেছে কিন্তু ইসরায়েলের ইসরায়েলিরা সরাসরি বলে দিয়েছে যেটা একটা অ্যান্টিসেমিটিক আন্দোলন মানে ইহুদিবিদ্বেষী আন্দোলন আবার কিছু কিছু পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা মানে উগ্র জঙ্গিদের জঙ্গিদের আন্দোলন এরকম অপ অপপ্রচার শুরু হয়েছে আমার মনে হয় এই ধরনের দমন পীড়ন এবং অপপ্রচারের ফলে আন্দোলন আরও বাড়বে আরও ছড়িয়ে পড়বে এবং এই আন্দোলন আরও ছড়িয়ে পড়লে আপনি যেটা বলছিলেন যে জনমতের যে একটা চাপ সেটা যুক্তরাষ্ট্র প্রশাসন অনুভব করবে বলে আমার মনে হয় কিন্তু আমাদের দেখার বিষয় আছে যে এটা কতটা কতটা জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে আসলে যুক্তরাষ্ট্রের যে সমস্ত শক্তিশালী প্রতিষ্ঠান কর্পোরেট প্রতিষ্ঠান তারপরে বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ প্রশাসন তারপরে এই যে কি বলবো কংগ্রেস রিপাবলিকান রিপাবলিকান দলের যে রক্ষণশীল অংশ এরা এদের মধ্যে কিন্তু জিউইস লবিটা অত্যন্ত প্রবল সেখানকার ধরেন বুদ্ধিজীবী মহল তারপরে নিউজ মিডিয়া তারপরে বিশ্ববিদ্যালয়ের কথা তো বললামই এই যে শিল্পী সাহিত্যিকদের মধ্যেও একটা বড় অংশ মধ্যে জিউ একটা লবিটা প্রবল কিন্তু গত অক্টোবরের সাত তারিখ থেকে গাজা সিটিতে ইসরায়েল যেটা করে চলেছে সেটাকে একেবারেই নগ্নভাবে আমার অত্যন্ত নৃশংস একটা এথনিক ক্লিনজিং বলে মনে হচ্ছে মনে হওয়া না এটা দৃশ্যমানভাবেই তারা এথনিক ক্লিনজিং শুরু করেছে যেটাকে আসলে ওভারলোক করা মানে বিবেকসম্পন্ন মানুষের পক্ষে সম্ভব নয় সেই কারণে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেইটা আরও ছড়িয়ে পড়বে এখন আমরা জানি না মানে নিশ্চিত করে বলা এটা কঠিন আরও অনেক ফ্যাক্টর কাজ করে এসবের পেছনে এর এর পেছনে বিশেষ করে সংবাদ মাধ্যম পশ্চিমার সংবাদ মাধ্যম বিষয়টাকে কিভাবে ডিল করছে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এতদিন পর্যন্ত আমি মানে আমার একটা জিনিস খুবই খারাপ লেগেছে আমি লক্ষ্য করেছি যে গাজা সিটিতে আক্রমণ করেছে ইসরায়েল এবং তারপর থেকে যেটা চলছে সেটাকে বলা হচ্ছে গাজা ইসরায়েল গাজা যুদ্ধ আমি তো কোনো যুদ্ধই দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি একতরফা হত্যাকাণ্ড একতরফা গণহত্যা যেটাকে জাতিগত নিধনযোগ্য বলা চলে সেই যে মিডিয়া কাভারেজ সেখানে বলা হচ্ছে যেটা ইসরায়েল গাজা যুদ্ধ আবার দেখবেন ইসরায়েল এবং গাজা শব্দ ব্যবহার করা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন ব্যবহার প্যালেস্টাইন ব্যবহার করা হচ্ছে প্যালেস্টাইন শব্দটার ব্যবহার যেন খুব সচেতনভাবে ভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে গাজা তো আসলে প্যালেস্টাইনের একটা অংশ এখানে রাষ্ট্র টু রাষ্ট্রের কথা বলা উচিত প্যালেস্টাইন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ যদি এটা আদৌ যুদ্ধ হয়ে থাকে কনফ্লিক্টটা হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে সেখানে ফিলিস্তিনের কোনো নামই নাই প্যালেস্টাইন না এটা কিন্তু একটা মানে আমার মনে হয় খুবই সূক্ষ্ম মিডিয়া প্রপাগান্ডার একটা অংশ যে এরা ফিলিস্তিন নামটা মুছে দিতে চাইছে এখন গাজা এখানে রাফায় তারা আন্দোলন করতে যাচ্ছে। তাই আমি বলছিলাম যে সংবাদ মাধ্যম কিভাবে সংগঠিত হচ্ছে সম্প্রদায়ের মানে জাস্টিসের পক্ষের যে শক্তি তারা কিভাবে সংগঠিত হচ্ছে শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছে সেটা শান্তিপূর্ণ উপায়ে কিভাবে আরো ব্যাপক সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ে সেটা আমাদের দেখার বিষয় দেখেন কলম্বিয়া ইউনিভার্সিটি একটা বিশাল ইউনিভার্সিটি তারপরে এই যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের যে ইউনিভার্সিটি সেখানে বিক্ষোভে এ পর্যন্ত কলম্বিয়া ইউনিভার্সিটিতে বলা হচ্ছে হাজার দুয়েক শিক্ষার্থী অংশ নিয়েছে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে ওইখানে হাজার দেড়েকের মতো বলা হচ্ছে এখনও পর্যন্ত এবং এর মধ্যে দেখবেন গ্রেপ্তারের সংখ্যা কিন্তু ব্যাপক এ পর্যন্ত প্রায় তেইশশো শিক্ষার্থী হাজার এখন পর্যন্ত যদি করা হয়েছে জি এখন এই সব মিলিয়ে এটা একটা কি বলবো একটা জায়মান অবস্থার মধ্যে আছে খুব দ্রুত এর একটা পরিবর্তন মানে একটা পরিবর্তন বেটা হয় ছড়িয়ে পড়বে অথবা এই যে দমন পীরন চলছে সেখানে হয়তো বাইডেন যেটাকে যেটা বলেছেন যে ডিসেন্ট মাস ইন ডেমোক্রেসি বাট ডিসেন্ট যেন কোনোভাবেই ডিজঅর্ডারে পরিণত না হয় কিন্তু আমার মনে হয় যে গাঁজায় যেটা ঘটছে যে মিশ্রাংশতা ঘটছে মানবতার বিরুদ্ধে তার বিপরীতে ডিজঅর্ডার ডিজর্ডার খুবই একটা নরম শব্দ এখানে ডিজর্ডারের চেয়ে বড় কিছু বড় কিছু ঘটলেই বোধ হয় আমার মনে হয় ব্যাপক সংখ্যক আমেরিকান সিটি